চক্রাচি পরের খবরে, শ্বশুরের কুকীর্তি ফাঁস করায় পুত্রবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালগ্রাম হাট এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম আদুরি খাতুন, বয়স 20। ফলে ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত ওই গৃহবধূর বাবার বাড়ির পার্শ্ববর্তী বিহারের আজমনগর থানার অন্তর্গত কুশল গ্রামে। এদিকে মৃত এই গৃহবধূর বাবা সাইদুর রহমান জানিয়েছেন, প্রায় বছর দেড়েক পূর্বে তালগ্রাম হাট এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মহিদুর রহমানের সাথে সামাজিকভাবে বিয়ে দিয়েছিলেন তার মেয়ে আদুরির। বিয়ের পরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের সাথে মোটামুটিভাবে সুখেই সংসার চলছিল তার মেয়ের। তবে বেশ কয়েক মাস পূর্বে আদুরিকে বাড়িতে রেখে ভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে যায় মহিদুর। এরই সুবাদে শ্বশুরের কুনজর পড়ে আদুরির উপর। মাঝে মধ্যেই আদুরিকে কুপ্রস্তাব দিতে থাকে তার শ্বশুর বলে অভিযোগ। ফলে শ্বশুরের এই কুপ্রস্তাবে অতিষ্ঠ হয়ে গত কয়েকদিন পূর্বে স্বামীর সহ বাবার বাড়িতে বিষয়টি জানাতে বাধ্য হয় আদুরি। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বাড়ির পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের অনুষ্ঠান চলছে, ফলে বাড়ির সকলেই এই অনুষ্ঠান দেখতে চলে গেল। বাড়িতে একা ছিল আদুরি। আর এই সুযোগে আদুরির শ্বশুর আব্দুল মান্নান আদুরির গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ এই শ্বশুরের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত এই গৃহবধূর বাবা সাইদুর রহমান। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত শ্বশুরকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উনার শ্বশুর দিয়ে দিয়েছিলাম মেয়ের, আগে থেকে বলতো যে আমার শ্বশুর আমাকে বুড়ো নজরে দেখছে। এবার দেখা গেল কি, আমি বুঝে বুঝে জামাইকে বলেছিলাম, জামাইকে বললাম তো আমাকে ঠিক আছে আমি বলবো। এবার বলেছে কি বলেছে জানি না, ওই আগে আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, তারপরে ধর্ষণ করতে পেরেছে কি না পেরেছে আবার ওকে খুন করেছে। আমি যাচ্ছি, গেলাম, যে দেখলাম কি চকিতে শুয়ে আছে, চকিতে শুয়ে আছে। উঠে দেখলাম যদি কী হয়েছে দেখি, তাও আমাকে কেউ কিছু বলে না। আমি উঠে দেখলাম তো দেখি কি গলায় রশির দাগ আছে। আমাকে আমার শ্বশুর বুড়ানো দেখছে, বা আমি যাব না, আমার স্বামীটা বাড়িতে থাকে না। আমি বললাম যে যা বেটা, আমি বলবো জামাইকে, জামাইকে বলেছি, বলছি যে আমি বলে দেবো, এগুলো হবে না, এবার হবে না। ওই রাগে পড়ে আমার মেয়েকে খুন করেছি। কখন স্যার? মেরে ফুবের বোনকে নামে আদুরি খাতুন, উসকা শাদি হুই কুমুরপুর মার্কেট মে। উনকা শ্বশুর হমেশা উসকো গলত নিগাহ সে দেখতা থা। কবি কবি মেরি ফুবের বোন আকে জব ঘর মে বোলি কি নেই ইস তরহ কা বাত হে মেরে সাথ এইসা গলত ব্যবহার করতা হ্যায়, তো হমলোগ ফির লড়কা কো শিকায়ত কি লড়কা বাহার রহতা হ্যায়। ইসি প্রতিবাদ করনে হমলোগ কো জানকারি দেনে কি ওজহ সে হি কল রাত মে সাজিশ কে, তো উসকে ঘর মে জব কোই নেই থা, তো ফির উসকে সাথ জো হ্যায় না উসকো ইয়ে কিয়া, তো মর্ডার কিয়া। কাইসা মর্ডার কিয়া? তো উসকো জো হ্যায় না ইয়ে কিয়া বোলে কি গলে মে রস্সি দেকে। আর আচ্ছা, রাতে লাগে লাগে দেবে, রাতে কো দেখেন কার মশা।